স্পেশাল কম্বো অফারটির মধ্যে একটা দুর্দান্ত আইডি রয়েছে এবং নতুন আইডি, সে আইডিটার নাম আমি অবশ্যই বলবো এবং গাছও দেখিয়ে দেবো। অপূর্ব সুন্দর তার ফুল এবং মার্কেটে সত্যি খুব নতুন এবং খুব রেয়ার বলতে গেলে। এরকমই এর খেলা, এক এক সময় এক এক রকম, এত সুন্দর কালার। উইন্টার চলে এসছে, তো এই উইন্টারে আমাদের ট্রপিক্যাল হিবিস্কাসের যত্ন বা কেয়ার আমরা কীভাবে করব? দেখুন, আমাদের গাছে কিন্তু কোনো রাসায়নিক সার আমরা ইউজ করি না, একমাত্র পোকামাকড় দমনের জন্য যেটা ইউজ করার পেস্টিসাইড সেটুকুই। কিন্তু গাছের খাবার হিসাবে কোনো রাসায়নিক সার ইউজ করবেন না, তাহলে কিন্তু গাছের তো মাটিটা খারাপ হলে গাছও খারাপ হবে, এইভাবেই কিন্তু আপনাদের গাছগুলো খারাপ হয়। আপনারা যারা এই এরকম রাসায়নিক সার কন্টিনিউ ইউজ করছেন বা করেছেন, গাছের সমস্যা হয়েছে, দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। বন্ধুরা, আবারও অনেকদিন পর চলে এসেছি ট্রপিক্যাল হিবিস্কাসের ওপরে একটি কম্বো অফার নিয়ে। তো অবশ্যই সেই কম্বো অফার সম্পর্কে আপনারা জানাবো, এই কম্বো অফারের মধ্যে ট্রপিক্যাল হিবিস্কাসের কী কী গাছ আপনারা পাবেন সেগুলো অবশ্যই বলে দেবো। এবং তার আগে ওভারলুক একটা করে দিচ্ছি যে স্টকের গাছের চেহারা এবং গাছের গ্রোথ কেমন আপনারা সেটা দেখে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি সাথে বলে দেবো এটাও যে প্রত্যেকটা গাছ কিন্তু ব্লুমিং সাইজ গাছ, আপনারা দেখুন কোনো ম্যাক্সিমাম গাছে ফুল আছে, ফুল না থাকলেও কুড়ি আছে, প্রত্যেকটা গাছ কিন্তু ব্লুমিং সাইজ গাছ। ভিডিওটির প্রথমেই আরও দু একটা কথা আমি জানাবো আপনাদেরকে, যেটা হচ্ছে এই যে আপ টু 40% যে অফারটা ছিল এতদিন ধরে চললো, লাস্ট 10 তারিখ শেষ হয়েছে, তো সেই অফারে গাছ যারা আপনারা পেয়েছেন, কেমন গাছ পেয়েছেন অনেক বন্ধুরাই শেয়ার করেছেন যে কেমন গাছ পেয়েছেন, সেটা আমাদের পেজে হোক বা ফেসবুকে হোক, যেখানে হোক, কমেন্টের মাধ্যমে হোক জানিয়েছেন। কিন্তু অনেক তার মধ্যে ম্যাক্সিমাম বন্ধুরাই কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম, তো হয়তো আপনারা সময় পাননি ফিডব্যাক দেওয়ার। তো আমি আরও একবার বলবো, যে বন্ধুরা ফিডব্যাক দেননি অবশ্যই একবার দেবেন, আরও একবার রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো। যাই হোক, আজকে মোটামুটি গাছগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এক এক করে যে আজকের অফারটি কী নাম এবং সেই অফারের মধ্যে আপনারা ট্রপিক্যাল হিবিস্কাসের কী কী গাছ পাবেন। তাহলে বন্ধুরা, আজকের কম্বো অফারটির নাম আমরা রেখেছি 12th December স্পেশাল কম্বো অফার। তো এই কম্বো অফারের মধ্যে কী কী গাছ আছে আমি তো বলেই দিলাম যে দেখিয়ে দেবো। তো তার আগে আমি দুটো একটা কথা বলি, যে এই যে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়েছে, মানে উইন্টার চলে এসছে, তো এই উইন্টারে আমাদের ট্রপিক্যাল হিবিস্কাসের যত্ন বা কেয়ার আমরা কীভাবে করব? দেখুন, উইন্টারের সময় আপনারা সর্ষের খোল পচিয়ে, মানে এক মুঠো সর্ষের খোল পচাবেন এক সপ্তাহ। এক সপ্তাহ পচানোর পরে ওই এক মুঠো পরিমাণ 20 লিটার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবেন 15 দিন অন্তর। এছাড়া যদি পোকামাকড় হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গাইড করব। তো এই যে উইন্টারে মেনলি খাবার হচ্ছে, যেটা হচ্ছে আপনার মাস্টার কেক বা সরিষার খোল, এই সরিষার খোলটা পচিয়ে এইভাবে দেবেন। এক সপ্তাহের আগে কিন্তু দেবেন না, বা এক সপ্তাহের বেশি যেন না হয়, মিনিমাম এক সপ্তাহ কি 10 দিনের মধ্যে ওটা ইউজ করার চেষ্টা করবেন। তার বেশি হলে কিন্তু সেই জিনিসটা আর গাছের গোড়া ইউজ করবেন, কারণ বেশি পচে গেলে কিন্তু গাছ নিতে পারে না, তখনই রুট ড্যামেজ করে দেবে, ঠিক আছে? তো গাছটা তখনই ডাইব্যাক হবে, পচে যাবে, পাতা ঝরে যাবে, হলুদ হবে, নানা সমস্যা দেখা যাবে। তো প্রথমত 5-7 দিন, ম্যাক্সিমাম 10 দিন, এর মধ্যে কিন্তু খোলটা আপনারা ইউজ করে ফেলবেন, আবার নতুন করে ভেজাবেন, মানে পচানোর জন্য ভেজাবেন, আবার ইউজ করবেন, এরকমভাবে কন্টিনিউ 15 দিন অন্তর অন্তর করতে থাকবেন। আর আমি আপনাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলেছি, দেখুন আমাদের গাছে কিন্তু কোনো রাসায়নিক সার আমরা ইউজ করি না, একমাত্র পোকামাকড় দমনের জন্য যেটা ইউজ করার পেস্টিসাইড সেটুকুই। কিন্তু গাছের খাবার হিসাবে কোনো রাসায়নিক সার ইউজ করবেন না, তাহলে কিন্তু গাছের সহ্য ক্ষমতা কমে যাবে, গাছ খুব তাড়াতাড়ি বড় হবে, খুব কম সময়ে গাছ বড় হবে, দু একটা হয়তো ফুল দিল, প্রমিনেন্ট কালার পাবেন না ফুলের, প্রথম কথা। দ্বিতীয় কথা, গাছ কিন্তু তারপরে খারাপ হয়ে যাবে। আর এরকম কন্টিনিউ যদি আপনি যদি মনে করেন যে হ্যাঁ
আমরা যদি একটা সিস্টেম বা একটা নিয়ম মেনে 10 দিন 5 দিন 7 দিন অন্তরন্ত বা 15 দিন অন্তরন্ত রাসায়নিক সার ইউজ করি তাহলে গাছ তো ভালোই থাকবে, কেন দলে যাবে? তখন গিয়ে কী হবে, মাটিটা নষ্ট হয়ে যাবে, অ্যাসিডিটি মাটি হয়ে যাবে, মাটির পিএইচ ব্যালেন্সও নষ্ট হয়ে যাবে। তো মাটিটা খারাপ হলে গাছও খারাপ হয়ে যাবে, এইভাবেই কিন্তু আপনাদের গাছগুলো খারাপ হয়। আপনারা যারা এই এরকম রাসায়নিক সার কন্টিনিউ ইউজ করছেন বা করেছেন, গাছের সমস্যা হয়েছে, দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি রাসায়নিক সার একদম ইউজ করবেন না। যাই হোক, আর কথা না বাড়িয়ে, ভিডিওটা বেশি বড় না করে আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো, তাহলে চলুন একবার দেখে নিই। আর আমি তো প্রথমেই ওভারভিউ করিয়ে দিলাম, দেখুন যে ফুলগুলো ফুটেছে, এগুলো তো সামনেই রয়েছে ফুটেছে, এর ভেতরেও আছে এরকম, ভেতরের দিকেও রয়েছে এরকম ফুল, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফুল ফুটেছে, কুড়িয়ে হয়েছে, এই যে ফুটছে, প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ফুটেছে। ঠিক আছে, তাহলে আজকের যে 12 ডিসেম্বর স্পেশাল কম্বো অফারটি, তার মধ্যে প্রথম যে গাছটা রয়েছে, যে গাছগুলো রয়েছে, প্রথম গাছটা আমি আপনাদেরকে শুরু করব। আমি আলাদা করে রেখেছি গাছগুলো, এটা হচ্ছে গোল্ড রেন। স্ক্রিনে ফুলের ছবি, প্রত্যেকটা গাছের সাথে সাথে গাছের ফুলের ছবি আপনারা দেখতে পাবেন, দেখুন কত সুন্দর হেলদি। এবং এই গাছটা মাল্টি ব্রাঞ্চ আছে, ম্যাক্সিমাম গাছগুলোতে একটা দুটো বা তার বেশি ব্রাঞ্চও আছে, তিনটেরও বেশি আছে। তো আমি একটা গাছ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটা ডবল পেটাল, খুবই সুন্দর ফুল। আর এই গাছ কিন্তু সহজে মরে না, আপনি খুব অযত্ন করলেও এই গাছ কিন্তু গোল্ডেন, বিশেষ করে গোল্ডেনের গাছ কিন্তু সহজে মরবে না। এটা অনেক পুরনো একটা ভ্যারাইটি, তো সেই কারণে আমাদের ওয়েদারের সাথে আরও ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এই কারণে এই গাছের সহ্য এবং ক্ষমতাও অনেক বেশি, এবং ফুলও খুব ভালো দেয়। হ্যাঁ, কালারও অপূর্ব সুন্দর, বাই কালার, লালের মধ্যে হলুদের যে চিটাগুলো আসবে অসাধারণ দেখতে লাগবে, আর ফুলগুলো সাইজে অনেক বড়ও হয়। তো প্রথমেই গেল গোল্ডেন, তারপর নেক্সট আসে সেটা হচ্ছে ব্রোঞ্জবেরি, একটা সম্পূর্ণ আনকমন কালারের মধ্যে একটা ফুল ব্রোঞ্জবেরি, দেখুন ব্রোঞ্জবেরি গাছটা, কিন্তু কুড়ি আছে, কিন্তু গাছে কিন্তু কুড়ি আছে, দেখুন প্রত্যেকটা আগাতে কিন্তু কুড়ি বেরোচ্ছে। গাছগুলোর সাইজ প্রত্যেকটা মিনিমাম এক ফুটের গাছ, এক ফুটের নিচে গাছ আমাদের কাছে হয়তো এই মুহূর্তে পাবেন না, বা এর আগেও পাননি, এক ফুটের উপরে ছাড়া নিচে গাছ হয়তো পাননি আপনারা। তো যে বন্ধুরা আমাদের নিয়েছেন অবশ্যই জানেন, সরি। তো ব্রোঞ্জবেরি যেটা বলছিলাম, এ গাছটাও কিন্তু খুব ভালো গাছ এবং খুব স্ট্রং আমাদের ওয়েদারের সাথে, আর এ গাছে খুব ফুলও খুব ভালো হয়, খুব সুন্দর ফুল হয়, আর কালারও পুরো আনকমন। হ্যাঁ, তো ফুলের ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফুলগুলোর সাইজেও বড়। তো ব্রোঞ্জবেরি যদি আপনাদের না থাকে অবশ্যই ব্রোঞ্জবেরি একটা রাখতে পারেন, কারণ ট্রপিক্যাল জবার জগতে একটা আলাদা রকমের কালার, সম্পূর্ণ আলাদা রকমের কালার বলা যায় ব্রোঞ্জবেরি। এটা গেল 2 নম্বর গাছ। 3 নম্বর গাছ যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে জিয়াক রবার্ট আর্নেস্ট। এটাও খুব একটা দুর্দান্ত ভালো ভ্যারাইটি, দেখুন এর গাছে কুড়ি রয়েছে, বড়ো কুড়ি, ছোটো কুড়ি গাছে ভর্তি রয়েছে, গাছের সাইজটাও আপনারা দেখে নিন, জিয়াক রবার্ট আর্নেস্ট। তো ফুলটা যতটা না আপনাকে ছবিতে দেখতে ভালো লাগছে, ফুলটা বাস্তবে আরও কত সুন্দর লাগে, চলুন একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই সামনাসামনি। আজকেই ফুটেছে আমাদের মাদার গাছে, তো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এ দেখুন জিয়াক রবার্ট আর্নেস্টের ফুল, কি অপূর্ব কালার, দেখুন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন তার সাথে কিন্তু এটা অনেকটাই অমিল, ম্যাক্সিমামটা মিল আছে কিন্তু অনেকটাই অমিল আছে, এরকমই এর খেলা, এক এক সময় এক এক রকম, এত সুন্দর কালার বা এত সুন্দর মানে শেডের কী বলবো, আপনারা নিজেরাই দেখুন। জিয়াক রবার্ট আর্নেস্ট, খুব সুন্দর ফুল। 12 ডিসেম্বর স্পেশাল কম্বোটার মধ্যে যে 5টা গাছ রয়েছে বা যে 5টা ট্রপিক্যাল হিবিস্কাসের যে 5টা আইডি আপনারা পাবেন, তার মধ্যে 3টে গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার হচ্ছে 4 নম্বর গাছ। 4 নম্বর গাছটা রয়েছে সানরোজার, দেখুন গাছের এরকম সবকটা গাছে এরকম ট্যাগ পাবেন, এবং গাছের হেলথ এবং গাছের গ্রোথ, গাছটার হেলথ দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু মাথায় কুড়ি রয়েছে, একটা দুটো তিনটে কুড়ি রয়েছে, প্রত্যেকটা গাছ এরকম হেলদি। গাছের সাইজও আপনারা দেখে নিন, বুঝতে পারছেন
এটা 1 ফুটেরও বেশি হাইট রয়েছে গাছটা। তো টাইটান সানরোজার ফুলটা অপূর্ব সুন্দর হয় এবং বড় হয়। টাইটান সানরোজার সম্ভবত না, এটা এটা যেটা ফুটে যেটা ব্যান্টাম রোজটা, তো টাইটান সানরোজার আজকে ফোটা নেই, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তো 4 নম্বর গেল টাইটান সানরোজার। তো ভিডিওটির প্রথমেই আমি বলিনি যে আজকের এই 12 ডিসেম্বর স্পেশাল কম্বো অফারটির মধ্যে একটা দুর্দান্ত আইডি রয়েছে এবং নতুন আইডি, সে আইডিটার নাম আমি অবশ্যই বলবো এবং গাছও দেখিয়ে দেবো। অপূর্ব সুন্দর তার ফুল এবং মার্কেটে সত্যি খুব নতুন এবং খুব রেয়ার বলতে গেলে, এক কথায় যাকে বলে রেয়ার এবং সুন্দর গাছ। সবার শেষ যে আইডিটা যেটা আমি বললাম, তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই গাছটা। দেখুন ফুলের ছবিটা দেখুন এবং গাছটা দেখুন, আর স্ক্রিনে তো ছবি দেওয়াই আছে। নাম হচ্ছে পুষ্পাস বেলাডোনা, পুষ্পাস বেলাডোনা, ঠিক আছে, পুষ্পাস বেলাডোনা। দেখুন কতগুলো কুড়ি, অলরেডি একটা ফুল কিন্তু এই গাছে হয়েছিল, ফুটে গেছে, যে ডাটিটা ছিল ঝরে গেল। তো পুষ্পাস বেলাডোনা গাছের হাইটটা দেখুন 1 ফুটের থেকে সামান্য একটু কম, পুরোপুরি 1 ফুট নয় গাছগুলো। পুষ্পা সুরেশ ম্যামের তৈরি এই আইডিটা, তো ম্যামের তৈরি আইডিটা উনি নাম দিয়েছেন, তো পুষ্পা বেলাডোনা। তো খুব সুন্দর একটা আইডি এবং অপূর্ব কালার, ফুলের কালার চেঞ্জ হয় এবং যখন চেঞ্জ হয় তখন অপূর্ব সুন্দর লাগে। অন্যান্য কয়েকটা টপিক্যাল আইডি আছে যেগুলো কালার চেঞ্জ হলে একটা ফেড ফেড মতো মনে হয়, অতটা ভালো লাগে না, প্রমিনেন্ট কালার না আসা পর্যন্ত, এটার ক্ষেত্রে কিন্তু তা নয়। এটা কিন্তু নিশ্চিন্তে খুব ভালো একটা আইডি এবং খুব সুন্দর গুড ব্লুমার যেটা বলে, এবং ব্লুমিং সাইজ গাছই আপনারা পাবেন। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই 12 ডিসেম্বর অবশ্যই আপনারা এই 12 ডিসেম্বর কম্বোটি নিয়ে নিন, কারণ এতে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটাই সিলেক্টিভ আইটেম এবং সেইভাবে কালার কম্বিনেশান করেই আমরা এই কম্বোটাকে তৈরি করেছি। এবং এই কম্বের কত দাম, আজকের এই কম্বোটা কত দামে আপনারা পাবেন এই আইডিগুলো আমাদের গার্ডেন গাইডের ফেসবুক পেজে গাছের ছবি এবং ফুলের ছবি দিয়ে সম্পূর্ণ পোস্ট দেওয়া থাকবে এবং সেখানে ডিটেল পেয়ে যাবেন, এবং সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, এবং এই কম্বোটার কত দাম সেটাও আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন, কারণ এই কম্বোগুলো যেগুলো নতুন আইডি আছে যে কম্বোগুলো আমরা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো, কারণ আমাদের একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিটটা পর্যন্ত আমরা রাখবো, তারপরে কিন্তু এই কম্বোগুলো বন্ধ করব। তো আপনাদেরকে বলবো আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন এবং বুকিং করে দিন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।